এই বিকেএসপিতেই সাকিব কাটিয়েছেন তার জীবনের লম্বা একটা সময়। তখন অবশ্য তিনি এত বড় তারকা হয়ে ওঠেননি, এত বড় ক্রিকেটার হয়ে ওঠেননি। তখন এই বিকেএসপির আট দশটা সাধারণ ছাত্রের মতোই তিনিও আরেকজন ছাত্র ছিলেন। তবে এখন যখন সাকিব আসেন, তখন বিকেএসপির ছাত্র, শিক্ষক কিংবা এই বিকেএসপিতে যারা যারা আছেন, সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই সাকিব আল হাসান। আজ দিনটা আরও বিশেষ, কারণ আজ সাকিব আল হাসানের জন্মদিন এবং আজ সকাল থেকেই সাকিবকে একটু দেখার জন্য কিংবা সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এই মাঠে বাউন্ডারি লাইনের পাশে সাকিবকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন বিকেএসপির অনেক ছাত্র, অনেক শিক্ষক, এমনকি প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। সাকিব তারকা হয়ে উঠেছেন এবং সেই তারকাকে শুভেচ্ছা জানাতেই বিকেএসপিতে এমন ভিড়। এ যেন সাকিব আল হাসানের ঘরে ফেরা। বিশেষ দিনগুলোতে যেমন করে মানুষ তাদের পরিবারের কাছে ফেরে, 37তম জন্মদিনে মহাতারকা সাকিব বিকেএসপিতে ফিরলেন সেই ছোট্ট এক ছাত্র হয়ে। এখানকার কোচ, স্টাফ কিংবা ক্রিকেটার সবার সাথে যেন সাকিবের ভিন্ন এক সম্পর্ক। সবাই এসে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, সাকিবও হাসি মুখে জবাব দিচ্ছেন। নিজের জন্মদিনে বেশ ফুরফুরে মেজাজেই এই ক্রিকেটার। পাশের মাঠে আবাহনীর হয়ে খেলা মোহাম্মদ সাইফুদ্দিনও এক ফাঁকে দেখা করে গেলেন সাকিবের সাথে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালের হয়ে মাঠে নেমেছেন এই তারকা ক্রিকেটার। ওদিকে ডিপিএল খেললেও সাকিব বারবারই খোঁজ রাখছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের দিকে। আশেপাশে যাকেই দেখছেন তাকে সাকিবের প্রশ্ন, ভাই স্কোর কত এখন? সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামার কথা রয়েছে এই অলরাউন্ডারের, যদিও এর আগে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। ডিপিএল এ রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছে সাকিবের দল শেখ জামাল। আগে বোলিং করতে নেমে দারুণ শুরু পেয়েছিল দলটা, নতুন বলে বোলিং করতে এসে একটা উইকেটও পেয়েছেন এই অলরাউন্ডার। রাহুল রায়, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.